নমস্কার, আজ আমি আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুল রচিত গল্প হৃদয়েশ্বর মুখুজ্জে। গল্প পাঠে আমি শাশ্বতী মুখার্জি। তাহলে শুরু করা যাক হৃদয়েশ্বর মুখুজ্জে। গৌরবগঞ্জের জমিদার হৃদয়েশ্বর মুখুজ্জে ওরফে লিদুবাবু অদ্ভুত প্রকৃতির লোক ছিলেন। তার চেহারাও ছিল অনন্য সাধারণ। প্রকাণ্ড ভারী মুখ, এক মাথা কোঁকড়ানো বাবরি চুল, বিরাট গোঁফ, জমকালো জুলফি, চোখ দুটি বড় বড় লাল লাল, নাকটা খাঁড়ার মতো, শরীর যেমন লম্বা তেমনি চওড়া। লিদুবাবুকে সবাই ভয় করত, আবার ভালোবাসত। আমার সঙ্গে তার দুবার মাত্র দেখা হয়েছিল। প্রথমবার দেখা হয় তার বাড়িতে। আমি তখন সবে ডাক্তারি পাশ করে বেরিয়েছি, কোথায় বসবো ঠিক করতে পারিনি তখনও। পয়সার জোর ছিল না তেমন, একটা চাকরির চেষ্টা করছিলাম। এমন সময় ঋদুবাবু হঠাৎ আমাকে ডেকে পাঠালেন একদিন। ঋদুবাবুর নামটা শোনা ছিল, কিন্তু তাকে দেখিনি কখনো আমি। বাবার সঙ্গে নাকি বন্ধুত্ব ছিল তার, তার জমিদারিতে কিছু জমিও ছিল আমাদের। যৌবনকালে আমাদের জন্মের পূর্বে বাবা গৌরবগঞ্জে বাসও করেছিলেন। তারপর চাকরি নিয়ে তিনি কলকাতায় চলে আসেন। সেই থেকে কলকাতাতেই আছি আমরা, আর গৌরবগঞ্জে যাওয়া হয়নি। হঠাৎ ঋদুবাবুর চিঠি এসে হাজির হল, বাবাকেই লিখেছিলেন তিনি। শুনলাম তোমার ছেলে এবার ডাক্তারি পাস করেছে, তাকে যদি আমার কাছে একবার পাঠিয়ে দাও খুবই খুশি হব। আমার একটা অসুখ হয়েছে, তাকে দেখাতে চাই। কবে আসবে আগে থাকতে একটু জানিও, স্টেশনে লোক রাখবো। আগে থাকতে খবর দিয়ে গিয়েছিলাম। স্টেশনে নেবে দেখি হই হই ব্যাপার, রই রই কাণ্ড। আমার জন্যে হাতি, ঘোড়া, পালকি, ডুলি, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, মোটর কার, সব রকম যান পাঠিয়েছেন ঋদুবাবু। স্বয়ং নায়েব মশাই স্টেশনে এসেছেন আমাকে অভ্যর্থনা করতে। তাঁর সঙ্গে এসেছে 12 জন বরকন্দাজ। আমি তো অবাক। নায়েব মশাইকে বললাম, এত সব কাণ্ড কেন? একটা যে কোনো গাড়ি পাঠিয়ে দিলেই তো হতো, না পাঠালেও ক্ষতি ছিল না, কতটুকুই বা পথ। নায়েব মশাই মাথা চুলকে বললেন, হুজুর বললেন ডাক্তারবাবুর কিসের সুবিধা হবে তা তো জানা নেই, আমাদের যা আছে সবই নিয়ে যাও তুমি। তারপর একটু হেসে বললেন, পরিচয় হলে বুঝতে পারবেন ওর স্বভাবই এইরকম। ওর কি অসুখ করেছে? অসুখ? অসুখের কথা শুনিনি তো। অসুখের জন্যই তো আমাকে ডেকে পাঠিয়েছেন। তা হবে, আমি কিছু জানি না। ঋদুবাবুকে দেখে আমারও মনে হলো না যে তিনি অসুস্থ। আমি গিয়ে প্রণাম করতেই আমাকে জড়িয়ে ধরলেন তিনি, বললেন, তোমার বাবার সঙ্গে আমার বিশেষ বন্ধুত্ব ছিল একদিন। এখানে যখন ছিল একসঙ্গে মাছ ধরতাম দুজনে। তোমার বাবা হয়তো সেসব কথা ভুলে গেছে, আমি কিন্তু ভুলিনি। আমাদের গোমস্তা রমেনের মুখে শুনলাম তুমি ডাক্তারি পাস করেছ, খুব আনন্দ হলো শুনে। জিজ্ঞাসা করলাম, আপনার কি অসুখ করেছে? ফুসকুড়ি বেরিয়েছে একটা পিঠের উপর, এরকম ফুসকুড়ি প্রায়ই হয় আমার, দেখো দেখি এর যদি কোনো একটা ব্যবস্থা করতে পারো। ফুসকুড়িটি দেখলাম, অতি ছোট ঘামাচির মতো, বিশেষ কিছু নয়। এই সামান্য ব্যাপারের জন্য আমাকে কলকাতা থেকে ডেকে আনিয়েছেন? ভেবে শুধু যে অবাক হলাম তা নয়,
মনে মনে একটু অপমানিতও হলাম। তারপর হঠাৎ সন্দেহ হলো, ভদ্রলোকের মাথা খারাপ নয় তো? স্টেশনে একজন লোককে আনতে অত রকম যানবাহন যিনি পাঠাতে পারেন। ঋতুবাবু বলে উঠলেন, থাক, ফুসকুড়ির কথা পরে চিন্তা করো, খেয়ে বিশ্রাম করে নাও আগে। নায়মশাইকে পাঠিয়ে দিচ্ছি, তিনি সব ব্যবস্থা করে দেবেন। কাল সকালে তোমার সঙ্গে আবার দেখা হবে। কটার সময় ওঠো তুমি? আমার খুব ভোরে ওঠা অভ্যেস। বেশ ভালোই তো, কটার সময় ওঠো? ভোর তিনটে আমার ঘুম ভেঙে যায়। আমি উঠি 5:30, ঘুমটা কিছুতেই কমাতে পারছি না। তোমাদের ডাক্তারি শাস্ত্রে যদি এর কোনো ওষুধ থাকে দিও। আচ্ছা আমি উঠি এখন, সকাল 6 নাগাদ আবার দেখা হবে। ঋতুবাবু চলে যাওয়ার একটু পরেই নায়েব মশাই হাজির হলেন এসে। রাত্রে কি খাবেন ডাক্তারবাবু? যা আছে তাই খাব। সব রকমই আছে, যা হুকুম করবেন তাই এনে দেব। সব রকম মানে? কয়েক রকম ভালো চালের ভাত, খিচুড়ি, পোলাও, সব রকম ডাল, রুটি, লুচি, পরোটা, ডালপুরি, রাধাবল্লভী, কচুরি, সিঙ্গারা, নিমকি, 4-5 রকমের মাছ, 4-5 রকম মাংস, তরিতরকারি সব রকম। এছাড়া দই, ক্ষীর, পায়েস, মিষ্টান্ন, মোরব্বা, চাটনি, এসব তো আছেই। বলেন কি, সব আমার জন্য করেছেন? এসব রান্না রোজ হয়। এত রকম? হ্যাঁ, সাবু, বার্লি, হরলিক্স, ওভালটিন পর্যন্ত। ঋতুবাবু খুব খাইয়ে এলো বুঝি? মোটেই না, নিজে খুব সামান্যই খান, কিন্তু কি খাবেন তা আগে থাকতে বলবেন না কিছুতেই, তাই সব রকম তৈরি রাখতে হয়। কোনো জিনিসটা চেয়ে না পেলে কুরুক্ষেত্র করেন। বলেন কি, আগে হ্যাঁ ওই রান্নার ব্যাপারের জন্যেই জনকুড়ি রাঁধুনি আর গোটা 50-এক চাকর রাখতে হয়েছে। এরকম করবার মানে কি? খেয়াল। সে যাই হোক, আজ রাত্রে আপনি কি খাবেন বলুন। খান কয়েক লুচি আর যা হোক 2-1টা তরিতরকারি পাঠিয়ে দেবেন। মাছ মাংস দুই দেব তো? দেবেন। মিষ্টান্ন? আপনার যা খুশি দেবেন মশাই, যা পারবো খাবো। বেশ, চা খাবেন কটায়? হুজুর বলে দিলেন আপনি 3টের সময় ওঠেন, আপনাকে ঠিক সময় যেন চা দেওয়া হয়। 3:30 দেব। কি দরকার অত কষ্ট করে? কষ্ট আবার কি, 2টো ঘড়িতে অ্যালার্ম দিয়ে দিলেই হবে। একটা ঘড়ি যোগেশ্বর গোয়ালার কাছে থাকবে, আর একটা থাকবে হিরু খান জামার কাছে। গোয়ালার কাছে কেন? সে 2:30-এর সময় উঠে দুধ দুই আনবে। টাটকা দুধ না হলে কি চা ভালো হয়? লিপটনের দার্জিলিং চা আছে, অন্য চাও আছে, কোনটা? কেন অত হাঙ্গামা করছেন? যা আপনার সুবিধে হবে তাই দেবেন। অত হাঙ্গামা না করলে আমার চাকরি থাকবে না। হুজুর যদি শোনেন যে আপনি উঠেই চা পাননি, তাহলে ভীষণ কাণ্ড হবে। 3:30 চা পাঠিয়ে দেবো তাহলে। বেশ তাই দেবেন। পাশের ঘরটাই জানের। ভালোই হয়েছে, ভোরে উঠেই আমার স্নান করা অভ্যেস। ও, তাহলে তো সে ব্যবস্থাও করে রাখতে হয়। নায়েব মশাই ব্যস্ত হয়ে বেরিয়ে গেলেন এবং একটু পরে ফিরে এসে বললেন, পাশের ঘরে স্নানের এবং মুখ ধোবার সব ব্যবস্থা রইল। আচ্ছা। বেশ একটু বিব্রত বোধ করতে লাগলাম। ঠিক ভোর 3টেতেই ঘুম ভাঙল আমার। বিছানা থেকে উঠে বেরিয়ে দেখি বারান্দায় লণ্ঠন জ্বালিয়ে একটি চাকর বসে আছে। আমাকে দেখেই সে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে হাত জোর করে নমস্কার করল। তারপর বলল, এখনই স্নান করবেন কি? গরম জল তৈরি আছে, আনবো? নিয়ে এসো। স্নানের ঘরে ঢুকে দেখি সেখানেও এলাহি কাণ্ড। দাঁত মাজবার জন্যে কয়েক রকম দেশি বিলাতি মাজন, টুথপেস্ট, টুথব্রাশ, এমনকি দাঁতন পর্যন্ত রয়েছে। তাছাড়া রয়েছে নানা রকম তেল, সাবান, তোয়ালে, গামছা, এমনকি
স্নো পাউডার আতর এসেন্স পর্যন্ত। স্নান সেরে বেরিয়ে দেখি হিরু খানসামা দাঁড়িয়ে রয়েছে। সেলাম করে বললে, চা তৈরি হুজুর। হাত ঘড়িটার দিকে চেয়ে দেখলাম ঠিক 3:30 বেজেছে। ঠিক 6টার সময় ঋদুবাবু এলেন। তার পিঠের ফুসকুড়িটা আর একবার দেখলাম ভালো করে। সত্যিই বিশেষ কিছু নয়, আমার ব্যাগেই একটা মলম ছিল, লাগিয়ে দিলাম সেটা। ঋদুবাবু বললেন, মাছ ধরতে ভালোবাসো তুমি? কখনো ধরিনি। মাছ ধরা দেখবে? তা দেখতে পারি। তাহলে বেড়াজালের ব্যবস্থা করতে হয়। ঋদুবাবু তাঁর জলকরের নায়েবকে ডেকে পাঠালেন। তিনি আসতেই বললেন, জেলেদের খবর দাও, সাগর বিলে জাল ফেলুক তারা, বিকাশকে নিয়ে আমি যাচ্ছি একটু পরে। সাগর বিল থেকে 10 মন মাছ উঠল, বড় বড় রুই কাতলা। জাল থেকে লাফিয়ে লাফিয়ে উঠছিল তারা। এত বড় জীবন্ত মাছ আমি জীবনে কখনো দেখিনি, দেখবার মতো দৃশ্য বটে। আমি শহুরে লোক, কলকাতার গলিতে বাস করি। দৈনিক এক পোয়া মাছ কেনা হয় আমাদের বাড়িতে। একটা কথা বারবার মনে হতে লাগলো আমার, 10 মন মাছ ধরবার কি দরকার ছিল, এ কি অপচয়। বাড়িতে একটি মাত্র মাছ গেল, বাকি সব মাছ বিলিয়ে দেওয়া হলো। গৌরবগঞ্জে 5 দিন ছিলাম। এই 5 দিনের প্রতিটি মুহূর্তে একটি কথাই আমার কেবল মনে হয়েছে, ভদ্রলোক বড় বেশি অপচয় করেন। নায়েব মশাইয়ের মুখে শুনলাম হুজুরের একজোড়া কাপড়ের দরকার হলে 20 জোড়া কাপড় আনাতে হয়। পাঞ্জাবি, কামিজ, গেঞ্জি সমস্তই ডজন ডজন করানো যায়, নানা রকম ছিটের। এ বছরের শাল ও বছরে গায়ে দেন না, নিজে যে খুব বেশি ব্যবহার করেন তা নয়, কিন্তু কেনা চাই সব রকম। ওইও শখ, একটি মাত্র ছেলে বিলেতে লেখাপড়া করে, স্ত্রী মারা গেছেন বহুদিন আগে। শেষকালে নায়েব মশাই হেসে বললেন, বড়লোকের একটা নেশা তো চাই। ওই ওর নেশা, অপব্যয়ের নেশায় মশগুল হয়ে থাকেন। আমি যেদিন চলে আসি সেদিন ঋদুবাবুকে বলেছিলাম, যদি রাগ না করেন একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। কি বলো? এত অপচয় করেন কেন আপনি? অপচয়? অপচয় কোথায় দেখলে তুমি? রোজ এত রকম খাবার করবার দরকার কি? খান তো সামান্য একটু, বাকিটা আর 5 জনে খায়, ওদের খাওয়ার জন্য অন্নসত্র খুললেই হয়। সেখানে কি এরকম খাবার তৈরি হবে? আমার জন্য তৈরি হয় বলেই যত্ন করে তৈরি করে সবাই। আমি চুপ করে রইলাম। জল জল করে উঠল ঋদুবাবুর চোখ দুটো। বললেন, তুমি বিজ্ঞানের ছাত্র, তুমি এটা জানো যে পৃথিবীতে কিছুই নষ্ট হয় না, গৃহস্থ 5 জনকে যথাসাধ্য প্রতিপালন করাই যে আমার কর্তব্য। আমি কোনো উত্তর দিতে পারিনি। খানিকক্ষণ আমার দিকে চেয়ে থেকে ঋদুবাবু হেসে বললেন, দেখো বলিষ্ঠ প্রাণের বিকাশই প্রাচুর্যে। ওই বটগাছটার দিকে চেয়ে দেখো, সহস্র পাতা মেলে দাঁড়িয়ে রয়েছে, কোটি কোটি বীজ ছড়িয়ে দিচ্ছে চতুর্দিকে, শত শত পাখিকে আশ্রয় দিচ্ছে, প্রতীককে ছায়া দিচ্ছে। এসব না করলে ওর চলত, কিন্তু তাহলে ও বট গাছ হতো না। আমি চুপ করে রইলাম। কলকাতায় ফিরে আসবার 7 দিন পরে ঋদুবাবুর চিঠি পেয়েছিলাম একটা। চিঠিখানা এখনো আছে আমার কাছে। লিখেছিলেন, কল্যাণী এসু, আশা করি নিরাপদে পৌঁছে আছো। যদিও তুমি আমার ছেলের মতো, তবু তুমি ডাক্তার, তোমাকে ফি না দিলে অন্যায় হইবে, তাই সামান্য কিছু পাঠাইলাম। দ্বিধা করিও না, ইহা তোমার ন্যায্য প্রাপ্য। তোমার বাবাকে আমার ভালোবাসা দিবে, তুমি আশীর্বাদ জানিবে। ইতি শুভার্থী শ্রী হৃদয়েশ্বর মুখোপাধ্যায়। চিঠির সঙ্গে একটি 5,000 টাকার চেক ছিল। ঋদুবাবুর সঙ্গে দ্বিতীয়বার দেখা হয় 20 বছর পরে কাশীতে। তখন শীতকাল, বিশ্বেশ্বর মন্দির থেকে বেরোচ্ছি, হঠাৎ চোখে পড়ল চাতালের একধারে একটি ছেঁড়া কম্বল গায়ে দিয়ে বৃদ্ধ বসে আছেন একজন।
গায়ে জামা নেই, পায়ে জুতো নেই। মুখটা চেনা চেনা ঠেকল, ক্ষীণভাবে মনে হলো কোথায় যেন দেখেছি। একটু এগিয়ে গেলাম, বৃদ্ধও আমার মুখের দিকে চেয়ে চেয়ে দেখলেন। তারপর হেসে বললেন, কে, বিকাশ নাকি? হঠাৎ ঋদুবাবুকে চিনতে পারলাম, এগিয়ে গিয়ে প্রণাম করলাম। এ কি, আপনি এমনভাবে এখানে? আজকাল এখানেই থাকি। এখানেই কেন? জীবনের শেষ আশ্রম যে, সন্ন্যাস। অবাক হয়ে গেলাম, কোথায় বাসা আপনার? বাসা নেই, এই মন্দিরে পড়ে থাকি, ভিক্ষা করে খাই। ধন্যবাদ।